চ্যাপা শুঁটকির ভর্তা মানেই একটু অন্যরকম অনুভূতি। যেদিন চ্যাপা শুঁটকির এই ভর্তা বানাবেন, একটু বেশি করেই বানাবেন, কারণ চ্যাপা শুঁটকির এই লোভনীয় ভর্তার সুবাস লুকিয়ে রাখার মতো না। আশেপাশের ভাবিদের না দিয়ে কিন্তু আপনি একা খেতেই পারবেন না, তখন কিন্তু আপনার ভাগে ভর্তা কম পড়ে যাবে। ভর্তা তৈরি করার জন্য এখানে আমি 15 থেকে 20টি শুকনো মরিচ নিয়েছি, আর মরিচের বোটার অংশটা ফেলে দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন সামান্য পরিমাণে পানি দিয়ে শিলপাটায় বেটে নিব, আর শিলপাটায় বাটা ভর্তার স্বাদ কিন্তু অন্যরকম হয়ে থাকে। সামান্য পরিমাণে পানি দিয়েই কিন্তু মরিচগুলো বেটে নিতে হবে, তা না হলে কিন্তু ভর্তার টেস্ট তেমন ভালো হবে না। ভর্তা তৈরি শেষে আপনাদের বলে দিব কিভাবে এই লাল শুকনো মরিচের ভর্তা তৈরি করার পর আপনার হাত মোটেও জ্বালা করবে না। 2 থেকে 3 বারে আমি একেবারে মিহি করে শুকনো মরিচগুলো বেটে নিয়েছি। এই পর্যায়ে নিয়েছি আমি চ্যাপা শুঁটকি। এখানে যে পোয়া মাছের চ্যাপা শুঁটকি আছে সেটা নিয়েছি 2টা চ্যাপা শুঁটকি, প্রায় 100 গ্রাম পরিমাণে হবে। তো চ্যাপা শুঁটকির যে মাথার অংশে দাঁত আছে সেই দাঁতগুলো আমি ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে খুব ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর এখন চলে যাচ্ছি শুঁটকিগুলো ভেজে নিতে। বাজারে কিন্তু 3 ধরনের চ্যাপা শুঁটকি পাওয়া যায়, ফেওয়ার চ্যাপা, পুটির চ্যাপা আর এটা হচ্ছে পোয়ার চ্যাপা। তো আপনারা যে কোনো ধরনের চ্যাপা শুঁটকি দিয়েই এই ভর্তাটি তৈরি করতে পারবেন। তো এখন আমি ফ্রাই প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে শুঁটকি 2টা ভেজে নিচ্ছি। যেহেতু পোয়ার চ্যাপাগুলো একটু ভারী হয়ে থাকে, তো একটু সময় নিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে চ্যাপা শুঁটকিগুলো ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু চ্যাপা শুঁটকির ভেতরে কাঁচা থেকে যাবে। তো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। ভাজা শুঁটকি এখন পাটায় নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, দিয়ে খুব মিহি করে বেটে নিব। আর এই পর্যায়ে কিন্তু আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু মাছে কাঁটা আছে, তো কাঁটা কিন্তু হাতে ফুটে যেতে পারে। চ্যাপা শুঁটকি খুব মিহি করে বেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ, এখানে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। আর কাঁচা পেঁয়াজ ভর্তায় দিলে কিন্তু অসাধারণ একটা টেস্ট আসে, আপনারাও এভাবে ট্রাই করবেন। 3টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজগুলো ছিলে নেওয়ার পর আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজগুলো আদা বাটা করে আমি মরিচ আর শুঁটকির সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এই ভর্তা তৈরি করার পর আপনারা ফ্রিজ ছাড়া 3 দিনের মতো রেখে খেতে পারবেন, আর নর্মাল ফ্রিজে রেখে 15 দিনের মতো খেতে পারবেন। লাল মরিচের এই ভর্তা হাত দিয়ে তৈরি করার পরও কিভাবে আপনার হাত জ্বালা করবে না সেই টিপসটি এখন শেয়ার করব। তো ভর্তা তৈরি করা শেষে আপনি খুব ভালো করে সাবান অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে নেবেন। হাত ধুয়ে নেওয়ার পর হালকা কুসুম গরম পানিতে আবারও হাত 2 থেকে 3 বার ধুয়ে নেবেন, দেখবেন যে আপনার হাত মোটেও জ্বালা করতেছে না। দেখা যায় যে অনেকেই আমরা এই ভর্তাটা খুব পছন্দ করে থাকি, কিন্তু হাত জ্বালা করার কারণে এই ভর্তা তৈরি করে খাই না। তো এখন থেকে কিন্তু হাত আর মোটেও জ্বালা করবে না আপনারা যদি আমার এই টিপসটি ফলো করেন। কথা বলতে বলতে ভর্তা তো তৈরি করে নিয়েছি, এখন আমি পাটা থেকে উঠিয়ে নিচ্ছি ভর্তাটা। আর ভর্তা উঠিয়ে নেওয়া শেষে খালি পাটায় ভাত মুছে খাবো না, তাই কি হয়। এই পর্যায়ে আপনাদের যদি কারো লোভ লেগে যায় তো আমার কিন্তু কোনো দোষ নেই। আমি কিন্তু ভর্তা মাখা ভাত খেতে খেতে আজকের মতো এই পর্যন্তই বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।